নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া কম্পিটিশনের চূড়ান্ত পর্ব। শনিবার বিকেলে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মাঠে এই কম্পিটিশন অনুষ্ঠিত হয়। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন প্রতিযোগিতার উদ্বোধন করেন। ক্রীড়া প্রতিযোগিতার মূল আকর্ষণ 100 মিটার দৌড় এদিন অনুষ্ঠিত হয়। এছাড়াও সব সময়কার মজাদার বালিশযুদ্ধ, বেলুন ফাটানোর মতো খেলার ব্যবস্থা ছিল। প্রতিযোগিতায় পুলিশ সদস্য ছাড়াও পুলিশ পরিবারের সদস্যদের জন্য রাখা হয়েছিল নানা ধরনের খেলা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইজিপি। এর আগে ক্রীড়া প্রতিযোগিতার আরেক পর্ব রাজারবাগ পুলিশ প্যারেড মাঠে অনুষ্ঠিত হয়।